আসসালামু আলাইকুম। কাকনস বিসমিল্লাহ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সবার পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো। হ্যাঁ, আজকে আমি এই ইলিশ মাছটি দিয়ে ইলিশ পোলাও রান্না করে দেখাবো। প্রথমে আমি এর জন্য মাছটিকে কেটে মাথা ও লেজ সহ মোট 11 পিস মাছ নিয়েছি। ইলিশ পোলাও তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ নিয়েছি আমি আদা রসুন বাটা, 4 কাপ পোলার চাল নিয়েছি, এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি, আপনার ইচ্ছা করলে কালেজিরা পোলার চালও নিতে পারেন। এরপর আমি নিয়েছি 200 গ্রাম বাটার, 7টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ লবণ এবং 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি খুব বেশি উপকরণ ব্যবহার করব না, কারণ যদি ইলিশ পোলার মধ্যে যদি আমি খুব বেশি মশলা দিই তাহলে ইলিশ মাছের টেস্টটা থাকবে না। প্রথমে আমি একটি কড়াইতে বাটার গুলিয়ে নিচ্ছি, অপেক্ষা করছি বাটারটি গলে যাওয়া পর্যন্ত। বাটার গুলে গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর আমি এই আদা রসুন বাটাকে পেঁয়াজ এবং বাটারের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে 2টি তেজপাতা, 2টি এলাচ এবং 4-5টি দারচিনি দিয়ে নেড়ে নেব। আমি এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। 3টি কাঁচামরিচ। এরপর আমি এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 2 মিনিট কষিয়ে নেব। এখন ঢাকনা উঠিয়ে দেখছি আমার মশলা কেমন হয়েছে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোকে ছোট করে কেটে নিয়েছি যেন রান্নার সময় মাছগুলো ভেঙে না যায়। আমি এখন ইলিশ মাছগুলোকে মোট 12 মিনিট রান্না করে নেব। এই 12 মিনিটের মধ্যে আমি মোট 2 বার মাছগুলোকে উল্টে দিয়েছি। খুব বেশি উল্টানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন, 12 মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে খুব সাবধানে মাছগুলোকে উঠিয়ে নেব। খুবই সাবধানে এই কাজটি করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। দেখুন, আমি সবগুলো মাছকে কত সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি, আমার একটা মাছও ভেঙে যায়নি, আর মাছগুলো কত সুন্দর রান্না হয়েছে। এরপর আমি কড়াইতে যে মশলা রয়ে গিয়েছে তার মধ্যে পোলার চালগুলো কষিয়ে নেব। আমি পোলার চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি এটিকে এই মশলার ভিতরে কষিয়ে নেব। আমি এই পোলার চালকে মোট 5-6 মিনিট মশলার ভিতরে কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি আজকে 4 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, এর জন্য আমি 8 কাপ পানি দিয়ে দেব। এখন আমি একটি মগের সাহায্যে 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দেব। তারপর এটিকে আমি ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক এসে গিয়েছে, এখন আমি 5টি কাঁচামরিচ দিয়ে দেব।
ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চাল সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে দেখছি আমার চাল সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নেব। আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কষানো মাছগুলো দিয়ে দেব। আপনারা দেখেছেন আমি খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে এই ইলিশ পোলাওটি রান্না করেছি, কারণ ইলিশ পোলাওর মধ্যে যদি আমরা বেশি মশলা ব্যবহার করি তাহলে ইলিশের টেস্টটা থাকে না। মাছগুলো বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে থেকে যাওয়া যে মশলাটা ছিল সেই মশলাটা মাছের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি যে অর্ধেক পোলাওটা উঠিয়ে রেখেছিলাম তা মাছের উপরে বিছিয়ে দিচ্ছি। এরপর আমি এটিকে ঢেকে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। দেখুন, 15 মিনিট পর আমি ইলিশ পোলাও পরিবেশন করেছি, কত সুন্দর হয়েছে। আমি এর উপরে একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে আমার মতো এরকম ইলিশ পোলাও রান্না করতে পারবেন। বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।